যা সবার জন্য ভয়ঙ্কর হুমকি, এমন মন্তব্য করলেন ড্যানিশ ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশন মন্ত্রী ইনজার স্টোসবার্গ। তিনি মধ্য ডানপন্থী লিবারেল পার্টির সদস্য। এছাড়া রোজার সময় মুসলিমদের অফিস থেকে ছুটি নিতে বলেছেন তিনি, এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছেন রাশিয়ার আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি। ড্যানিশ এই মন্ত্রী অভিবাসন বিরোধী ও মুসলিম বিদ্বেষী। ইনজার স্টোসবার্গ বলেন, মুসলিমদের রোজা রাখা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হুমকি। এক কলামে স্টোসবার্গ মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, বাকি ড্যানিশ সমাজের জন্য নেতিবাচক পরিণয় এড়াতে আমি মুসলিমদের বলবো, তারা যেন রোজার মাসে অফিস থেকে ছুটি নিয়ে নেয়। তিনি আরো বলেন, আমি বিস্মিত হই, 1400 বছর আগে ইসলামের একটি অবশ্য পালনীয় ধর্মীয় বিধান যদি 2018 সালে ডেনমার্কে আমাদের সমাজ এবং শ্রমবাজারের সঙ্গে মানানসই বলা হয়। মন্ত্রীর এই আশঙ্কা, রোজা রাখার কারণে নিরাপত্তা ও উৎপাদন ক্ষমতায়ন নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন বাস চালক 10 ঘন্টার বেশি কোনো কিছু খায় না এবং পান করে না, এটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হতে পারে। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন মুসলিমদের পবিত্র রমজান মাস পালন শুরু হয়েছে। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকে রোজা পালন করে থাকেন মুসলিমরা। উল্লেখ্য, এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখোমুখি হয়েছেন এই নারী ড্যানিশ মন্ত্রী।